am going to show you how to wear a contact lens perfectly. আমি ইউজ করছি এখানে জিরো পাওয়ারের ফ্রেশ লুকের লেন্স। সহজ পদ্ধতিতে লেন্স পরা শিখতে এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখো। লেন্স বিভিন্ন রকমের হয়, লাইক ডেইলি ডিসপোজেবল যেটা ওয়ান টাইম ইউজের জন্য হয়, মান্থলি ডিসপোজেবল যেটা এক মাসের মধ্যে ইউজ করতে হবে, সিক্স মান্থে রয়েছে, তেমনই রয়েছে ওয়ান ইয়ার ডিসপোজেবল। আজ আমি তোমাদের দেখাবো আমার ওয়ান ইয়ার ডিসপোজেবলের মধ্যে যে আমি লেন্সটা নিয়েছি সেটা আমি ইউজ করে দেখাবো। তার আগে আমি ভালোভাবে হাতটাকে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিলাম। দিস ইজ মাই লেন্স কন্টেনার, আর এটা হচ্ছে একটা সলিউশন। লেন্স কন্টেনারের মধ্যেও কিন্তু অলরেডি আমার সলিউশন আছে, কিন্তু তারপরে আমি হাতের মধ্যে সলিউশন ঢেলে নিয়ে লেন্সটাকে এই হাতের ঠেলা সলিউশনের মধ্যে ক্লিন করে নেব। এই স্টেপটা করা ভীষণ জরুরি। আর এভাবেই আঙুল থেকে ভালো করে ধরে নিয়ে লেন্সের সলিউশনটাকে ভালোভাবে বের করে দিতে হবে। হাতের মধ্যে রাখতে হবে একটা ড্রাই টাওয়াল, যেখানে ভালো করে আঙুলটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু চোখের মধ্যে লেন্সটা ছাড়তে হবে। আঙুলটা শুকনো না রাখতে গেলে কোনোভাবে কিন্তু লেন্সটা আইবল ক্যাচ করবে না। আমি আমার চোখটাকে খুব বড় করে টেনে ফাঁক করে দিয়ে তারপরে লেন্সটাকে ছাড়লাম। আর চোখের যে কোনো জায়গার মধ্যে লেন্সটা ছাড়লে কিন্তু চোখের আইবলে এটা সেট হয়ে যাবে। গোল গোল করে রাউন্ড করে চোখটাকে ঘোরাতে হবে ওপর নিচ করে। চাইতে গেলে তোমরা চোখ বন্ধ করেও কিছুক্ষণ থেকে লেন্সটা আইবলে সেট করে নিতে পারো। চোখ দিয়ে জল পড়া এটা কিন্তু ভীষণ একটা স্বাভাবিক ঘটনা। আমি সেম ওয়েতে আমার সেকেন্ড আয়ের মধ্যেও লেন্সটাকে সেট করে নিচ্ছি। মেক শিওর হাতটা ক্লিন রাখতে হবে, আর লেন্সের যে কন্টেনার রয়েছে সেটাকে কিন্তু আমাদের তিন দিন অন্তর সলিউশনটাকে চেঞ্জ করতে হবে। ব্যাস আমার সেট হয়ে গেছে লেন্স, লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ভ্যারাইটির কালার্সের লেন্স আছে, লাইক ব্লু, গ্রিন, ব্রাউন, অ্যাকোয়া। পছন্দ মতো কালার বেছে নিয়ে নিজের লুককে একটা অন্য মাত্রা দাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর নতুন ভিউয়ার হলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। টাটা।